ଆଜିଠୁ ଖୋଲିଲା ଶିମିଳିପାଳ ଅଭୟାରଣ୍ୟ। କରୋନା କଟକଣା ମଧ୍ୟରେ ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ମହାମାରୀ ପାଇଁ ମାର୍ଚ୍ଚ ମାସ 19 ତାରିଖରୁ ବନ୍ଦ ରହିଥିଲା ଶିମିଳିପାଳ। ପୂର୍ବ ବର୍ଷ ଭଳି ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ଶିମିଳିପାଳ ଅଭୟାରଣ୍ୟ ମଧ୍ୟକୁ ପର୍ଯ୍ୟଟକମାନେ ବାରିପଦା ଓ ଯଶୀପୁର ବ୍ୟାଘ୍ର ସଂରକ୍ଷଣ ପ୍ରକଳ୍ପ କାର୍ଯ୍ୟାଳୟରୁ ଅନୁମତି ପାଇପାରିବେ। ପିଠାବଟା ରେଞ୍ଜର ଲୁଲୁଙ୍କ ଫାଟକ ଦେଇ 25ଟି ଓ ଯଶୀପୁରର କାଳିଆଣୀ ଫାଟକ ମଧ୍ୟ ଦେଇ 35ଟି ଚାରିଚକିଆ ଯାନର ପ୍ରବେଶ କରିପାରିବେ। ପିଠାବଟା ଓ ଯଶୀପୁର ବୁକିଂ କାଉଣ୍ଟରରେ ପୂର୍ବାହ୍ନ 6ଟାରୁ 9ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଟିକେଟ୍ ମିଳିବ। ସେହିପରି ପର୍ଯ୍ୟଟକମାନେ ମାସ୍କ ପିନ୍ଧିବା ଓ ସାମାଜିକ ଦୂରତା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି। খুব এক্সাইটেড ছিলাম, করোনার জন্য অনেকদিন ঘর বন্দি ছিলাম, তো এখানে নাম শুনেছিলাম, সেই জন্য ভিজিট করতে চলে এসেছি। আই থিঙ্ক যা দেখতেছি সেগুলো দেখতে পাবো এবং মজাও হবে। আর অনেকদিন ঘরে বন্দি থাকার পরে খুবই আমি এক্সাইটেড এটা দেখার জন্য আর কি। কোন চেঞ্জ হয়েছি, কোন হয়েছি, করোনা পিরিয়ডে এতদিন বন্ধ থিলা, এবে খোলা হলা, যাও সৌভাগ্য মিলল, খুশি, আমি বহুত খুশি, ময়ূরভঞ্জবাসী খুশি হবে, যাও পর্যটন আমি বহুত আসছেন, আজ দেখুছো আমি পর্যটন বহুত 20-25টা গাড়ি লাগিগলা অলরেডি 7টা ভিতরে, তারপরে দেখা যাও কোন হচ্ছে ভিতরে গলে জানা পড়ব। আজ প্রথম দিনে পিঠাপটা গেট পটু মোট 25টি গাড়িতে 150 জনর অধিক পর্যটক শিমিলপাল ভিতরে প্রবেশ করেছেন। সেইপর যশীপুর গেট দিয়ে মোট 9টি গাড়িতে 50 জন পর্যটক প্রবেশ করেছেন। পর্যটকঙ্ক সুবিধা পাই অনলাইন বুকিং সহিত শিমিলপালর গুড়গুড়ুয়া নণাঠারে রহিবার সুবিধা করা যাইছি। করোনাকু দৃষ্টিরে রাখি প্রত্যেক রাত্রি যাপন স্থানরে গোটিয়ে লেখায় আইসোলেশন রুম রখা যাইছি। আসন্তা বর্ষ জুন পর্যন্ত পর্যটক মানে প্রাকৃতিক সৌন্দর্য সহ বন্যজন্তু ভরা অভয়ারণ্যর মজা উঠাই পারিবে বলি কহিছন্তি শিমিলপাল অভয়ারণ্যর নর্থ রেঞ্জ ডেপুটি ডাইরেক্টর। শিমিলপাল বুলিয়া কষ্ট জীবজন্তু দেখিয়া পাই পরিবেশকু আগ্রহ করিয়া পাই আৰু পৰিৱেশটাকু দেখা কৰিব পাৰি যে আমি ঘৰ ভিতৰত বহুত ৰহি আহিছিলে কৰোণা পাই ডৰিকি কিন্তু আজি নুৱা খোলা হৈছে বুলি আমি জীৱ জন্তু টিকে দেখিবা কি বুলা বুলি কৰিব এঠি আছে খুশি। শিমিলপাল নেচাৰ কেম্প ভিতৰত 5টা ইক' টুৰিজম কমপ্লেক্সেছ আছে, সেইটা নাইট ষ্টে পাই দিয়া হৈছে। গোটে গোটে ইক' টুৰিজম কমপ্লেক্সৰে বি আইসোলেশ্যন ৰুমটা বি দিয়া হৈছে, সো দ্যাট কিছু অসুবিধা আসবে টুরিস্ট মানুষ সে আইসোলেশন সেন্টারে নিয়ে যাবে আর সেটারু মেডিকাল ট্রিটমেন্টটা দিয়ে পারবে। ଚଳିତ ବର୍ଷ ଅଭୟାରଣ୍ୟ ମଧ୍ୟରେ ପର୍ଯ୍ୟଟକମାନଙ୍କ ରାତ୍ରି ରହଣି ନିମନ୍ତେ ବଫର ଏରିଆର ଜାମୁଆଣୀ, କୁମାରୀ, ରାମତୀର୍ଥ, ଗୁଡ଼ଗୁଡ଼ୁଆ ଆଦି ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ କୁଆଁରୀ ଗାଁ ନିକଟରେ ବାଉଁଶରେ ନିର୍ମିତ କଟେଜର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଏଥିନିମନ୍ତେ ପର୍ଯ୍ୟଟକମାନଙ୍କୁ ୱେବସାଇଟ୍ www.ecotourodisha.com ଅଗ୍ରିମ ଆରକ୍ଷଣ କରାଇବାକୁ ପଡ଼ିବ। ଦୀର୍ଘ ଦିନର ବ୍ୟବଧାନ ପରେ ଖୋଲିଛି ଶିମିଳିପାଳ। ବାରିପଦା ପିଠାବଟା ଗେଟ୍ରେ ପର୍ଯ୍ୟଟକଙ୍କର ନାହିଁ ନଥିବା ଭିଡ଼ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ତେବେ କରୋନାରେ ବସି ବସି ବୋରିଂ ହେଉଥିବା ଦର୍ଶକ ଆଜି ଭରପୁର ଆନନ୍ଦ ନେବାର ଯୋଜନା ରଖିଛନ୍ତି। କରଞ୍ଜିଆରୁ ବିନ୍ଦୁସାର ଦାସଙ୍କ ସହ ମୟୂରଭଞ୍ଜ ବାରିପଦାରୁ ରଞ୍ଜନ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।